ধন্যবাদ অর্থি আসলে আজকে চলছে 19 দিন টানা 19 দিনের চা শ্রমিকদের আন্দোলন। সেই আন্দোলন কর্মসূচি আজকেও চলছে, আজকে সকাল থেকেও এই আমরা দেখেছি আসলে কোনো চা বাগানে এই চা শ্রমিকরা কাজ নেই। এই অবস্থা চলছে প্রায় 19 দিনের মাথায় আজকে প্রধানমন্ত্রীরা চা বাগান মালিকদের সাথে এই বিকালে এই তাৎক্ষণিক কার্যালয়ে দেখা করবেন এবং দীর্ঘ সময় আলোচনা শেষে হয়তো চা শ্রমিকদের মজুরি নিয়ে নতুন মজুরি ঘোষণা করতে পারেন এরকম আমরা ধারণা করতে পারছি। কিন্তু এই চা এই প্রধানমন্ত্রী যে চা শ্রমিক এই চা মালিকদের সাথে চা বাগান মালিকদের সাথে বসবেন সেটা নিয়ে আসলে এই দারুণ উচ্ছ্বসিত আসলে সাধারণ চা শ্রমিকরা। তারা আমাদেরকে বলছেন যে তাদের প্রত্যাশা ছিল প্রধানমন্ত্রী কথা বলবেন এবং প্রধানমন্ত্রী তাদের সাথে এই চা শ্রমিক এই চা মালিকদের সাথে বসছেন, হয়তো বসার পরে নতুন ঘোষণা করবেন এবং তারা প্রত্যাশা করছেন তাদের কথা বিবেচনা করে, অর্থাৎ এই বাংলাদেশ ভারত বা নেপাল এই দেশগুলোর মজুরির দিকে দৃষ্টি দিয়ে তাদের সাথে সামঞ্জস্য রেখে তাদের মজুরি যেন ঘোষণা করা হয়। অর্থাৎ প্রধানমন্ত্রী যদি বলেন তাদের 200 টাকা 250 টাকা যাই বলেন সেই টাকা দিয়ে আসলে তারা এই মজুরি নিতে রাজি আছে এবং এই আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করতে তারা রাজি আছে। অর্থাৎ মোট কথা হচ্ছে তারা প্রধানমন্ত্রীর আশাতেই তারা বসে আছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আর আমরা বেশ কিছু এই শ্রমিকদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন আসলে দীর্ঘ 19 দিনের আসলে আন্দোলনের কারণে তারা একেবারে মানবতন্ত্র উদযাপন করছে, তারা এমনকি তাদের আসলে খুব বেশি জমানো টাকা নাই কিন্তু 19 দিনের এই আন্দোলনের কারণে তারা এক মজুরি পাচ্ছে না, সেক্ষেত্রে তারা আসলে খুব খারাপ অবস্থায় দিন আনে কথা বলছেন। আর আজকে 19 দিনের মাথায় আসলে চা শ্রমিকদের আন্দোলনের সাথে সংহতি জানিয়ে এই সাংস্কৃতিক প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ করছে তৃতীয়পক্ষ নামে একটি সংগঠন। এই সব এই সংগঠনটি আসলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তাদের কর্মসূচি চলছে, তারা হয়তো আরেক কিছুর মধ্যে এই কর্মসূচি শেষ করবে। মূলত তারা আসলে এই চা শ্রমিকদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে এবং তাদের সাথে তাদের দাবি প্রতি একাত্মতা জানিয়ে এবং তাদেরকে উৎসাহ প্রদান করে তারা আজকের এই কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এই কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং তারা শ্রমিকদেরকে আশ্বাস দিচ্ছে তাদের পাশে থাকবে সবসময়, এই সকল এই এই শোষণ বঞ্চনার এই ইতিহাস বুঝাতে তারা চা শ্রমিকদের সাথে থাকবে এরকম যে তারা এই জানাচ্ছে। এই হচ্ছে আসলে সিলেট থেকে আমার কাছে সর্বশেষ।